नमस्कार जानते चाहे बांगलार ए विशेष एपिसोडे आमी मयूक रंजन घोष रयेछि आपनार साथे आर आज आमार साथे जिनी रयेछेन तार कोनो परिचयेर दरकार हय ना तार कोनो इंट्रोडक्शनेर दरकार हय ना बहु बछर परे तिनी आबार प्रकाश्ये विस्फोरक होक मिष्टि होक टक होक झाल होक जाई होक ना केनो शी स्टिल्स द शो आमार साथे एई मुहूर्ते आछेन मिसेस सेन दि ओरिजिनल मिसेस सेन मुनमुन सेन थैंक यू सो मच With a lot of respect from me to you and Republic. Republic Bangla prothom bar Mrs. Sen onek din bade kothao giye ki ekhon apnio oi pontha ta byabohar korchen jekhane apni ar limelight e thakben na apni glamour world e thakben na ami ektu lazy hoye gechi onek bochor kaj korechi to which oneke jane na dine ratri bela কলকাতা রাত্রিবেলা মাদ্রাস ফের ওখান থেকে বম্বে এগুলো করেছি পিপল ভাবতো যে ও আমি বাড়িতে নেই বাট অনেক কাজ করেছি তো যেই লকডাউনটা শুরু হলো দু কারণে আমি বাড়িতে বসলাম একটা হচ্ছে ইট ওয়াজ লাইক আ ভ্যাকেশন ছুটি অনেক বছর পরে পরের দিন সকালবেলায় উঠতে হবে না তাড়াতাড়ি ঘুম থেকে আরেকটা হলো আমার স্বামীর শরীর খুব খারাপ হয়েছিল তখন আমার দুই মেয়ে আমার পাশে ছিল We spent a lot of time together. তারপরে আর কোথাও যেতে ইচ্ছে করে না হ্যাঁ কাজ করেছি লাস্ট মান্থই বোধহয় আমি দুদিনের একটা কাজ করেছিলাম ফর হিন্দি প্রোডাকশন হাউস বাট খুব কম করি এখন মিসেস সেন আপনার ব্যাপারে অনেক গুজব রটে আপনার ব্যাপারে আপনি যখন প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন আপনাকে নিয়ে যে উন্মাদনা এবং যে ধকধক যেটাকে আমরা এখন বিজ্ঞাপনী টার্মে বলি সেই ধকধকটা এখনও কি আছে এবং এটাকে আপনি কীভাবে এনজয় করেন I enjoy it, you know, my mother lives on. Amar moddhe diye amar ma beche achen. Of course, keu bhulbe na ma ke. But aro kache niye ashe, maer kache. I mean, mohilara ashe doure airporte, munmun munmun. Ektu darao tomar sathe kotha boli, tomar gaer gondhota pele mone hobe je tomar maer kache dariye achi. Suchitra Sener meye hishebe ei je eto boro ekta বট গাছ সেই বট গাছের বোঝা এটা এটা কোথাও গিয়ে কি মনে হয়েছে যে এই বার্ডেনটা অনেক সময় একদম মানে জীবনের সবচেয়ে বড় বার্ডেন হিসাবে উঠে এসেছে না কোনোদিনই বার্ডেন ছিল না ইনফ্যাক্ট আমার জন্য অনেক দরজা খুলে দিয়েছিল রাইমার জন্যও অনেক দরজা খুলে দিয়েছিল রিয়ার জন্যও বাট দিস ডাজন্ট ট্রান্সলেট ইনটু আটটা ছবি পেলাম কি দুটো ছবি পেলাম মাদ্রাসে জিনিসটা হচ্ছে মায়ের মেয়ে হয়ে আই গট এন এক্সট্রঅর্ডিনারি অ্যামাউন্ট অফ রেসপেক্ট মিসেস সেন কিন্তু মাকে বলা হতো ম্যাডাম মিসেস সেন মুনমুন সেন কি পলিটিক্সে ফের আসছে আই ডোন্ট থিঙ্ক সো আমার বয়স হয়ে গেছে অ্যান্ড এখন ভাবি আমার স্বামী উই বিন ম্যারিড 42 ইয়ার্স সো ও যখন এতদিন আমাকে আমার বাচ্চাদের এখনও সেদিন আমাকে বললো আমি রিজাইন করবো এসব কাজ থেকে ইনকাম ট্যাক্সে ও তো ও যখন এতদিন আমাদের দেখেছে অ্যান্ড আই এম ফ্রি আমি ওর পেছন পেছন ছায়ার মতন থাকতে চাই আজকে দিল্লি থেকে চাইনিজ খাবার অর্ডার দিয়েছে আমাদের দুজনের লাঞ্চের জন্যে এটা আমি যদি কাজ করতাম কি পলিটিক্সে থাকতাম কোথায় আসানসোল বা কোথাও একটা আটকে থাকতাম মুনমুন সেন শেষবার বলেছিল যে আমি আর আসানসোলে ফিরব না ফিরিনি না দরকার তো নেই আরেকজন আছে বাঁকুড়াতে আরেকজন আছে বাট আমি তোমায় বলি পর্যটক পর্যটক হিসেবেও কি আসানসোল বা বাঁকুড়াতে যাবে না না মুনমুন সেনের দুঃখ হয়েছে না আমার কাজ শেষ আমাকে একটা কাজের জন্য পাঠিয়েছিল আই ফেলড সো ফিরে এসেছি ওখানে গিয়ে কি করব আমি মুনমুন সেনের চারপাশে দলে যারা ছিল তাদের সম্বন্ধে কি অভিমান হয় রাগ হয় মুনমুন সেনের না রাগ হয় না আই হ্যাভ লার্ন টু ফরগিভ এভরিবডি অনেকে আছে বাট হ্যাঁ একটা অভিমান হয় কেন আমি বলেছিলাম যে এবার যদি আপনারা একজোট না হন উই উইল নেভার কাম ইন টু আসানসোল অ্যাজ তৃণমূল ঠিক তাই হলো সবাই একলা একলা নিজেদের পাওয়ার নিয়ে চিন্তা করতে শুরু করলো ভাবলো যে ইটস ভেরি ইজি টু বি অ্যান এমপি মানে গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই বাবুল সুপ্রিয় জিতে গেছিলেন সেইবার কিছুটা ছিল ওখানে আমি ওকে নিয়ে কথা বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট এসপেশালি টু রিপাবলিক
মুনমুন সেন পলিটিক্সটা না বুঝলেও মুনমুন সেন আমাদের লিডাররা দে ওয়ার নট সেটা সেটা অনেক জায়গাতেই সমস্যা হয়ে গিয়েছিল একটু পলিটিক্যাল ফিলোসফি একটুখানি বুঝি অ্যান্ড হ্যাঁ কেন আমি মুখ বন্ধ করে থাকতাম আই ক্যানট পে এনিবডিজ পাপেট রাজনীতিতে আসার পরে ঠিক কি কি শিক্ষা হয়েছে মুনমুন সেনের রাজনীতিটা তো অনেকটা কমপ্লিকেটেড একটা ফিল্ড দেয়ার আর মেনি ইলিটারেট পিপল ইন পার্লামেন্ট যে যা খুশি তাই বলে যাচ্ছে অ্যান্ড দ্য মানি ডাজ নট রিচ কেউ পার্লামেন্ট থেকে যায় না আ বডি একটা থাকা উচিত বছরে বোধহয় কয়েকবার যায় দে শুড গো অ্যান্ড চেক কোন এমপি কি দিল কাকে দিল কোন বিডিওর থ্রু দিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসার নো ওয়ানস ইন্টারেস্টেড তাতে প্রমোশন হবে অন্য জায়গায় যাবে দেয়ার অ্যাম্বিশিয়াস গরিবের জন্য কেউ কাজ করে না ভোট ভেরি ইম্পর্টেন্ট পার্লামেন্টে কি এরকম ধরনের জিনিস দেখেছিলেন আমার ভীষণ ভালো লেগেছিল আই মেট সাচ ওয়ান্ডারফুল পিপল আদভানি মুরলী মনোহর যোশী ওদের ইংরেজি যে কি ওয়ান্ডারফুল আই কান্ট টেল ইউ নট লাইক শশী থারুর বাট দে আরেকটা যুগ ওদের আই মেট মিস্টার মোদি হি ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড গ্রেশিয়াস চা খাওয়াতে বলছিল খেতে বলছিলেন বাট আগে থেকেই আমার স্বামীর জন্য অনেক ডুন স্কুলে বন্ধুরা ছিল ওখানে কমলনাথ ইজ ভেরি ফানি ভেরি কম্পিটেন্ট অ্যান্ড এবল বাট কোথায় গেল কে জানে একটা সময় আমরা পড়েছিলাম যে আপনি বলেছিলেন সুনীল গাভাস্কার হ্যাজ দ্য সেক্সিয়েস্ট স্মাইল যদি আবার রিথিং করতে হয় হু গট দ্য সেক্সিয়েস্ট স্মাইল Well, Sunil has, Azharuddin has, if we're talking cricket. Now, to, you know, boys, to kono bapar na, amar ekjon bondhu mara gelo, Shapun Chakraborty. He died recently of COVID, but there's Dom Moraes, onek rokomer lok. Rajnitite, there are so many, but you see, ami boyoshko loker preme pore gechhilam, Advani and মুরলী মনোহর যোশী দে ওয়ার মাই হিরোজ তো সেখানে সেক্সি স্মাইল টাইল ডিডন্ট রিয়েলি ম্যাটার তৃণমূলের কারোর প্রেমে পড়েছিলেন মমতা ব্যানার্জির সাথে তো খুব ক্লোজ সম্পর্ক তৈরি হয়েছিল এখনো কি আছে সম্পর্কটা নো আই থিঙ্ক এখন একটু ব্যস্ত আছেন উনি বাট হয় ইউ ক্যান রেসপেক্ট আ ওম্যান সো মাচ that you can love her without it being anything else Mrs. Sen ekta shomoy amra bibhinno patropotrikay porechhilam je Imran Khan is a very good friend Imran Khan er sathe ki apnar bhalobashar somporko chilo no no prem no prem amar shamir bondhu Imran Khan je ekhon Pakistaner prime minister Imran Khan ke and that continued mane Waqir Yunus yes আমি মিস্টার মোদিকেও চিনি দেয়ার ইজ নো প্রেম ওভার দেয়ার তা ইমরান খান যে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মাঝে মধ্যে যে দুষ্টুমিগুলো ইমরান খানের দেশ করে সেই ব্যাপারে আপনি কখনো মনে হয়নি কল করে ইমরান খানকে বলবেন না বিকজ আই ওয়াজ নট ইন পলিটিক্স দেন অ্যান্ড নট নাও রিয়েলি অ্যান্ড ও আমার স্বামীর বন্ধু আই এম নট গোনা সিট ইন ইনসাল্ট আওয়ার ফ্রেন্ডস এটা ও যা করছে ওর যা লেখা আছে ভাগ্যতে তাই করবে যা করছে করাচ্ছে ও সামথিং বাট আমরা জানতাম হি ওয়াজ ভেরি পপুলার ইন দ্য নর্থ অফ পাকিস্তান উইচ ইজ অ্যান আনকন্ট্রোলেবল জায়গা সো হি হ্যাজ আ লট অফ ব্যাকিং অ্যান্ড তারা হয়তো ওকে অনেক কিছু শিখিয়েছে মিসেস সেনের আরও কিছু কিছু এরকম ঘটনা হোক বা এরকম এরকম ইনসিডেন্ট যেগুলো ইমরান খানের সাথে জড়িত আছে ওয়েল ইউ নো এখন আমার বয়স হয়ে গেছে I'm out of the film line, I'm out of politics, and really not interested. Now, I'm going to read a book. Mrs. Sen, did you get a lot of film industry? I didn't get a lot of role in Bombay. Full of young boys and girls, তাদের সাথে কাজ করতে ভালো লাগলো বাট আই থিঙ্ক আজকে আই শুড লেট ইট বি অ্যান্ড লেট রাইমা অ্যান্ড রিয়া মিসেস সেন কি কখনো কাস্টিং কাউচের শিকার হয়েছে বলিউডে আমি জানি কাস্টিং কাউচ আছে
কেন আমি দু তিনজন মেয়েকে সাহায্য করেছি ওয়েন আই ওয়াজ এ হিরোইন ওদের বাঁচিয়েছিলাম ফ্রম দ্য কাস্টিং কাউচ অ্যান্ড হ্যাঁ আছে আমি একটা ছবি থেকে আমাকে বের করে দিল বিকজ বম্বে থেকে একটা নাম করা হিরোইন আসলো আধ ঘন্টা ইন দ্য প্রডিউসার্স রুম অ্যান্ড আমাকে বললো ইউ ক্যান হ্যাভ ইউর ফুল মানি উই পে ফর দ্য হোটেল অ্যান্ড এফ এ but we don't require your services anymore. No, it's very open today. Drugs, sex, it's in every industry. Tomader industry teo ache. Drugs niye jokhon kotha bolchen Mrs. Sen, Shahrukh Khaner chhele drugs madok kande greftar hoyechilo. Bollywood, Tollywood ekhaneo ki ei drugs er byapar ta khub boro kore ache. Ami to I don't sit and have drugs over here, but I think they work too hard to indulge in drugs. এইখানে টলিউডে অ্যান্ড দ্য থিং ইজ তুমি আমেরিকা দেখো যে কোনো দেশ দেখো ইট ইজ আ ফ্যাড আরিয়ানের কাছে সেরম কিছু ছিল না টু কিপ হিম ফর সো লং রেখেছে নিশ্চয়ই কোনো কারণ ছিল ইটস গেটিং মার্কিয়ার মার্কিয়ার সো আমরা যখন জানি না ইটস বেটার নট টু টক অ্যাবাউট ইট আমার শাহরুখ আর ওর স্ত্রীর জন্যে আই ফিল সরি বিকজ parents' journey it's very painful je ekta bachcha chele who's been brought up so nicely jailer moddhe boshe ache munmun sen ki nepotism er product munmun sen jodi suchitra sen er konna na hoten tahole hoyto munmun sen ar 5ta me jara struggle korche tader motoni hoyto take struggle korte hoto well you know ami jokhon college pori tokhon all india radio te programs korechi চিত্রবাণীতে কাজ করেছি অমৃতবাজারের জন্য ফিল্ম রিভিউজ লিখেছি পড়িয়েছি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল সো আমার ঠিক সেই অ্যাজ এ পার্সন মায়ের মেয়ে হয়ে নয় আমার যে ব্যাকগ্রাউন্ড আমার দাদুর বাবার নামে এখনও একটা রাস্তা আছে বাংলাদেশে আমার স্বামীর যে ব্যাকগ্রাউন্ড বরোদা কোচবিহার ত্রিপুরা আই ডোন্ট থিঙ্ক আমাকে স্ট্রাগল করে ফিল্মে আসতে হতো না প্লাস বিগেস্ট পয়েন্ট হচ্ছে আমি কোনোদিন ফিল্মে আসতে চাইনি একটা সময় মিসেস সেন অনেক অনেক পুরুষের মনে ঝড় তুলেছে তো মিসেস সেন এইটা যেখানে এখন আমরা দেখতে পাচ্ছি বলিষ্ঠ বোল্ড ফটোশ্যুটের কথা বলা হচ্ছে 40 বছর আগে ঠিক এই জিনিসটাই পড়ে ঠিক কীরকম লেগেছিল মায়ুক 40 বছর নয় But I had a wonderful figure, Chirokal. I had two babies. Bombay actor industry, Kolkata, je tokhon married women, taboo. Jader bachcha, taboo. Ami bikini porechi, ami shatar kati bole. I saved a man from drowning, Goate. And ami dekhate cheyechilam je just because tumi biye korecho, bachcha hoyecho, you have to have stretch marks. No. And I swam. মুনমুন সেন যে এই নষ্টমের উপাখ্যানটা মুনমুন সেন যে টানা লিখে গেছেন বছরের পর বছর বছরের পর বছর কোথাও গিয়ে কি মনে হয়েছে যে লক্ষ্মী মেয়ের যে কনসেপ্টটা সেটা প্রতিবার মুনমুন সেন নিজেই ভাঙচুর করে অন্য একটা কনসেপ্ট তৈরি করেছেন আমার আগে বোধহয় শর্মিলা ঠাকুর একটা বিকিনি পরেছিলেন কিছু হয়নি তার She didn't do very many serious roles either. সুচিত্রা সেনের মেয়ে বিকিনি পরে ঘুরছে রাজ পরিবারের সাথে যুক্ত একজন মহিলা একজন বউ সে বিকিনি পরে ফটোশুট করছে এইটা তখনকার দিনে কি ট্যাবু ছিল তোমায় ধরলে না আমি মারব বাট লিসন কেয়ারফুলি সুচিত্রা সেনের মেয়ে ওয়ার বিকিনি বিকজ সুচিত্রা সেন পড়তে দিয়েছিলেন আমায় সাঁতার কাটানো শিখিয়েছিলেন ঘোড়া চড়ানো পিয়ানো এনিথিং আই ওয়ান্টেড রাজবাড়িতে বিয়ে করেছিলাম কোন রাজবাড়ি আম্বেদকরকে মহারাজ অফ বরোদা সেন্ট টু ইংল্যান্ড মহারানী গায়ত্রী দেবীর মা দে ওয়ার অল এডুকেটেড মহারানিজ যারা সোশ্যাল ওয়ার্ক করতো ঘোড়া চড়তো সুইমিং করতো নিজেদের সুইমিং পুল ছিল আমার মতন নয় অ্যান্ড মাই হাজব্যান্ড সেই অ্যাটমসফিয়ারে বড় হয়েছে দে বিন ভেরি ওপেন কেউ আমাকে বলেনি কোনো দিন মুনমুন ওয়াই ইউ ওয়্যারিং বিকিনি ছবিতে সো আমাদের কাছে অত ম্যাটার করেনি উই ওয়ার ব্রট আপ ভেরি ডিফারেন্টলি
কখনো খারাপ লাগেনি? যখন অনেকে চেষ্টা করেছিল হয়তো মুনমুন সেনের কিছু সুযোগ নেওয়ার বা আর পাঁচটা মেয়ের মতন মুনমুন সেনকে আইটেম গার্ল হিসাবে দেখানো। মায়ুক 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 আই ওয়াজ নট এভার অ্যান আইটেম গার্ল। মায়ুক তোমার মাইন্ডসেটটা এরকম, নট মাইন, আমার নয়। না, মানুষের মাইন্ডসেট, মানুষের মাইন্ডসেট যখন সেই, শোনো, মানুষের মাইন্ডসেট হলে আমি ছ বছর যাত্রা করতে পারতাম না, ওরা টিন ফেলে দিত। অলরাইট, দেয়ার ওয়্যার 22,000 পিপল আ নাইট ইন আসানসোল, আই লস্ট বাট নট ভেরি ব্যাডলি। সো মানুষের মাইন্ডসেট বলো না, টক টু মি অ্যাবাউট জার্নালিস্টদের মাইন্ডসেট। কেন এখন তোমরা আরেকটু বডি হয়ে গেছো, ইউ থিঙ্ক you know anything and you can lead the public any which way you like, tumra press, tumra supreme court, tumra politicians, sob hoye geche. Acha, okay, you don't cut this out. gota bangla ei part ta dekhbe, kintu bortomane jara rajnoitik byaktitto achen tashe trinomule hok ba bjp te hok, tara bhasha santras chalacche, প্রচুর কথাবার্তা বলছে, প্রচুর গালাগালি দিচ্ছে, মেরে দেবে, কেটে দেবে, কেউ বলছে দেখে নেব, এই ধরনের কথাবার্তা চলছে। এই যে পলিটিক্সটা, এই পলিটিক্সটা কি মিসেস সেনও ফেস করেছে, আসানসোল হোক, বাঁকুড়া হোক বা গোটা বাংলায়? নিশ্চয়ই ফেস করেছি। ওই টুইটার না কি যেন আছে তোমাদের, আমার মায়ের বিষয়ে অনেক কিছু বলেছে, আমার মেয়েদের বিষয়ে অনেক কিছু বলেছে, আমার বিষয়ে তো বলেইছে, অ্যান্ড আই ডোন্ট like it to other encourage kore, why should I remain a public figure? Tumi bolo, tomar bhal lagto tomar bachcha de tomar ma tomar stri e bishoye jodi kichu bolto, mane munmun sen der jonno politics ta noy, dipak adhikarir jonno politics ta noy, mimi chokrobortir jonno politics ta noy, mane jara jara film industry artists, ami raimar bishoye, rear bishoye, আমার মায়ের বিষয়ে বলতে পারি, শি নেভার জয়েন্ট, কংগ্রেস চেয়েছিল মাকে, উই আর বেসিকলি আর্টিস্ট, আমাকে সবাই বারণ করেছিল টু জয়েন, অ্যান্ড আই সেড না, আমার জন্য মমতা যা করেছে আই উইল নেভার ফরগেট, সো ও যদি চায় আল ডু ইট, আই গেভ আ 6 years, তার বেশি আর পারছি না। একটা পয়েন্টে প্রচুর আলোড়ন হয়েছিল যে সুচিত্রা সেন একদম গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে বিদায় নিচ্ছেন, কখনো কি শেয়ার করেছিলেন আপনার সাথে সুচিত্রা সেন, আপনার মা শেয়ার করেছিলেন যে এই এই বিদায় নেওয়ার যে কারণগুলো? আই থিঙ্ক শি জাস্ট ডিডন্ট ওয়ান্ট টু অ্যাক্ট এনি মোর, অনেক হয়েছিল, অনেক বছর ধরে কাজ করেছিলেন, অনেক কিছু শেয়ার করেছি আমরা, বাট যেরকম বিয়ের আগে মায়ের পাশে শুতাম, আমি হোমওয়ার্ক করলাম স্কুল কলেজের, মা পাশে বসে থাকতো, একসঙ্গে খেতাম, একসঙ্গে ঘুমোতাম, বাট আমাদের প্রাইভেট পার্সোনাল কথা কোনোদিন কাউকে বলিনি, ইটস নট নেসেসারি। এই যে আপনি অপেক্ষা করিয়ে রাখেন, এইটাকে কি এনজয় করেন, এই স্টারডম? না, দেয়ার ওয়াজ কোভিড এন্ড বাড়িতে না, অন্য হাউসওয়াইফসদের মতন আমি ভীষণ ব্যস্ত হয়ে গেছি, কিছুতেই গোছাতে পারছি না, অনেক বছরের পুরনো কাপড় আছে, অনেক কিছু রিআপহোলস্টার করতে হবে, অনেক কিছু কাজ আছে আমার, 3 দিন পরপর ভালো লাগলো না, করলাম না। আজকে ভাবলাম মায়ুকে ছোটোবেলা থেকে চিনি, ওকে ঠিক আছে ওরটা করে দিই, অনেক দিন বসিয়ে রেখেছি, বাট দিস ইজ মাই লাস্ট। এখন আমি যদি জানতাম যে তুমি ইমরান খান অ্যান্ড সব আজে বাজে জিজ্ঞেস করবে কথা, আমি করতাম না। না, মুনমুন সেনকে তো কিছু দুষ্টু প্রশ্নও করতে হয়, কারণ কি মুনমুন সেনের সাথে দুষ্টু ওয়ার্ডটা সিনোনিমাস হয়ে গেছে। ও মায়ুক, জিনিসটা হচ্ছে আমি তো দুষ্টু বলিনি, যারা বলেছে তাদের জিজ্ঞেস করো। এত বছর ধরে ইউ আর অ্যাকচুয়ালি আ লিভিং আইকন, মানে পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, শ্রীলঙ্কা হোক, ইনফ্যাক্ট রাশিয়াতেও আমরা দেখেছি যে মুনমুন সেন হোক বা মিঠুন চক্রবর্তী হোক বা বাপি লাহিড়ী হোক, তাদের গান বা তাদের ছবি দেখলে কিছু মানুষের হৃৎস্পন্দন থেমে যায়। ও মিঠুন তো ভীষণ পপুলার। মুনমুন সেন আগামী কয়েকদিনগুলোতে কী করবে, কোনো প্ল্যানস আছে, কোনো প্রজেক্টস আছে? মুনমুন সেন কি বিজেপিতে জয়েন করতে পারে বা তৃণমূলে জয়েন করতে পারে? যেন যে আমি মমতা এখানে বসে আছে, তৃণমূলে থাকি বা না থাকি, শি ইজ হিয়ার, সো কোথায় যাব? বিজেপি আমার অনেক সুন্দর সুন্দর বন্ধু হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব হয়েছে দিল্লিতে, তারা আসে আমার বাড়িতে, বাট তারা জানে
যে আমি আর পলিটিক্সে কাজ করতে পারবো না, জিজ্ঞেসও করেছিল। বাট সাম অফ দেম আর ভেরি নাইস পিপল, নো মোর পলিটিক্স। মিসেস সেন, আমার লাস্ট প্রশ্ন, মহামারী আমাদের লাইফগুলোকে অনেকভাবে চেঞ্জ করে দিয়েছে। দুটো বছর মুনমুন সেন ভাবার সময় পেয়েছে, দুটো বছর মুনমুন সেন বাড়িতে বসেছিল একদম কনফাইন্ড হয়ে। মুনমুন সেন কি বদলে গেছে? কিছুটা, হ্যাঁ। এক বছর গেল ওয়ারিং অ্যাবাউট মাই হাজব্যান্ডস লাইফ, শরীর খারাপ বলবো না, ওয়ারিং অ্যাবাউট হিজ লাইফ। অ্যান্ড অন্য বছরটা আন্ডার লকডাউন ডিডন্ট ম্যাটার, বিকজ আমাদের বন্ধু বান্ধব কমে গেছে, তারা হয়তো বিদেশে গেছে, তারা হয়তো মারা গেছে, অ্যান্ড আমরা মেয়েদের নিয়ে ওদের লাইফ নিয়েই এখন আছি। মানে একটা ছোট্ট কুকুর আছে আমার, নট হিয়ার জাস্ট নাও। সো এনা যে সেই কালটা পার্টিস ফর 35 পিপল এভরি নাইট, কি ইমরান আসলো, কি স্মিতা পাটেল আসলো, কি তপন সিনহা আসলো, ওইসব ইটস গন। আজকে চুপচাপ আমি খুব খুশি। মানে ভিড়ের মাঝেও একলা হয়ে যাচ্ছে মুনমুন সেন? আচ্ছা, বয়সের সঙ্গে সঙ্গে হয়। এটাই তো বোধহয় সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যে মুনমুন সেনও বৃদ্ধা হচ্ছেন। বাহ, আমি হব না, হব না, আমি মানুষ নই। আমার বয়স তো আমাকে কনসিল করবার কোনো দরকার নেই। যুগ যুগ পাল্টে যাচ্ছে, চলে যাচ্ছে, সাম পিপল উইল রিমেম্বার মি। আমার বন্ধুদের মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে ভালো ছবি কয়েকটা করেছি, বাট ইট ডাজন্ট ম্যাটার। আমরা সকলেই শেষে একটা জায়গাতেই যাব। আমার মা কিছু নিয়ে যেতে পারেনি, আই অলসো ওয়ান্ট বি এবল টু টেক এনিথিং। মিসেস সেন, আপনি খুব ভালো থাকুন, এভাবেই এভাবেই আপনি থাকুন, এবং আমরা যারা বারবার আপনার কাছে ইন্টারভিউয়ের জন্য আছি তাদেরকে আপনি বকাও যেরকম দেবেন, ঠিক সেরকমভাবেই আপনি ক্যান্ডিডলি অনেক কথা, বিস্ফোরক কথা আপনি এভাবেই বলতে থাকুন। মিসেস সেন, বিকজ আই লাভ ইউ। খুব অল্প চিনি তোমায়, বাট মনে ছিল একটা বাচ্চা ছেলে, সো আই ডিড দিস। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ মুনমুন সেন রিপাবলিক বাংলায় আসার জন্য। রিপাবলিক বাংলায় জানতে চায় বাংলা আজ এই পর্যন্তই। আর সব খবর দেখার জন্য চোখ থাকুক রিপাবলিক বাংলায়, কথা হবে চোখে চোখ রেখে।